আজকে যদি আমরা অতীতে যেতে পারতাম টাইম মেশিন দিয়ে আমরা প্রতিটি মৃত্যু আটকে দেওয়ার সুযোগ থাকলে আমরা সেটা চেষ্টা করতাম কারণ প্রতিটি মৃত্যু এবং হতাহত আমাদের বুকের উপরে ভারী হয়ে আটকে আছে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন ষোলোই জুলাই জাতীয় উদ্দেশ্যে তার ভাষণে যে উনি একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করবেন যেটি গঠিত হয়েছে এবং এই বিচার বিভাগীয় তদন্ত কমিশন যেটি স্বাধীন স্বাধীনভাবে প্রতিটি হতাহতের ঘটনা তদন্ত করে যারা এই দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে এবং এক্ষেত্রে আরেকটি ঘোষণা এসেছে আপনারা জানেন সেটি হলো যে প্রয়োজনে আমরা বিদেশি কোনো এক্সপার্ট তাদেরও সহায়তা নিব। ধরেন ফরেন্সিক টেস্ট করা বা পোস্টমর্টমের যে প্রক্রিয়া সেখানে যদি প্রয়োজন হয় এটি কারণ হচ্ছে যে আমরা এখানে পুরোপুরি স্বচ্ছ এবং জবাবদিহিতায় থাকতে চায় এবং আমি এতটুকু বলি যে আপনারা জানেন যারা হয়েছেন যাদের পরিবারের সদস্যরা হারিয়েছেন এই হতাহতের ঘটনায় তাদের অনেককে উনি গণভবনে দেখা করেছেন তাদের সাথে কথা বলেছেন এবং সেই সময় আমি উপস্থিত ছিলাম এবং আবু সাইদ আপনারা সবাই তাকে চেনেন তার পরিবারের সদস্যরাও ছিল তাদের সাথে আমারও আলাদাভাবে কথা হয়েছে তার ছোট ভাই সেখানে ছিল যেটি বলা হয়েছে আমাকে যে আমরা কোনো কিছু না, আমরা বিচার চাই আমি যে কথাটি বলেছিলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি তার সাথে আমার কথা হয়েছিল যে আপনারা তো সবার আগে সর্বপ্রথম ক্ষতিগ্রস্ত আপনার পরিবারের সদস্য হারিয়েছেন কিন্তু আমরাও কিন্তু একইভাবে ক্ষতিগ্রস্ত এই প্রতিটি মৃত্যুর জন্য প্রতিটি হতাহতের ঘটনার জন্য আজকে সরকার এবং বাংলাদেশ ক্ষতিগ্রস্ত দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়তো কোনো একটি তৃতীয় পক্ষ এটার সুবিধা নিচ্ছে কিন্তু যদি ক্ষতিগ্রস্ত কেউ হয় প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত সেই পরিবার যারা সরাসরি তাদের সদস্যতে হারিয়েছেন এবং তারপরে এই সরকার এবং এই দেশ এই মৃত্যুগুলোর ঘটনাগুলোকে ঘিরে আজকে বাংলাদেশের বিরুদ্ধে যে অপপ্রচার এবং আমাদের যে যেভাবে এক ধরনের বদনামি করার অপপ্রয়াস কাজে আমরা ক্ষতিগ্রস্ত পক্ষের অংশ কাজে আপনারা ক্ষতিগ্রস্ত হিসেবে যেন যেমন বিচার চান আমরা একইভাবে বিচার চাই আমরা এটার গভীরে যেতে চাই এবং প্রতিটি দায়ী ব্যক্তিকে আমরা বিচারের মুখোমুখি করতে চাই এই কারণে করতে চাই যে আমরা তো ক্ষতিগ্রস্ত এখানে একটি মৃত্যুও আমাদের কাছে কাম্য ছিল না আজকে যদি আমরা অতীতে যেতে পারতাম টাইম মেশিন দিয়ে আমরা প্রতিটি মৃত্যু আটকে দেওয়ার সুযোগ থাকলে আমরা সেটা চেষ্টা করতাম কারণ প্রতিটি মৃত্যু এবং হতাহত আমাদের বুকের উপরে ভারী হয়ে আটকে আছে এবং আমরা একইভাবে দুঃখিত এই মৃত্যু এবং হতাহতের ঘটনার জন্য দুঃখজনক হলো সত্যি যে শিক্ষার্থী আন্দোলনকারী যারা তাদের যে উদ্দেশ্য ছিল তাদের একটা দাবি ছিল এবং তার মধ্যে যে তৃতীয় পক্ষ ঢুকে অন্য উদ্দেশ্য চরিতার্থ করার জন্য যে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে এটি তো আপনাদের চোখের সামনে তার সকল প্রমাণ আছে